বাসায় যাওয়া মানে আমার বাসা থেকেও তো আমাকে ত্যাজ্য করে দিয়েছে। কি তোমাকে আবার কখন ত্যাজ্য করে দিল? কখন আবার? যখন তোমাকে ত্যাজ্য করে দিছে তখন আমাকেও ত্যাজ্য করে দিছে। আচ্ছা নোনা, তোমার তো কোনো ভাই বোন নেই না? না। তাহলে আমি তো তোমার বাবার পরবর্তী ভবিষ্যৎ, আমি তো সবকিছু দেখাশোনা করব নাকি? আসলে তা তো এখন বলতে পারতেছি না, কারণ আমি তো এখন ওই বাসার কেউই না। আম্মু তো আমাকেও ত্যাজ্য করে দিছে। আরে বাবা, বাবা মা মুখে বললেই কি মেয়ে পর হয়ে যায় নাকি? আমরা দুজন একসাথে গিয়ে তোমাদের বাড়িতে উঠলে আমি শিওর তোমার বাবা মা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এক কাজ করি, চলো আগে তোমার বাসায় যাই। হ্যালো। হ্যালো। আরে ঢাকা শহরে আমার পাঁচটা বাড়ি আছে, একটা সাততলা বাড়িও আছে আমার বাপের। তুমি আমার এখানে আসলে তো সুখেই থাকবা। আচ্ছা আবিদ, তুমি কি আমাকে সত্যি বিয়ে করবে? আরে কি বলো এসব, আরে কখন বিয়ে করতে হবে শুধু এইটা বলো তুমি আমারে, টাইম দাও কখন আসতে হবে। আচ্ছা আবিদ, তুমি যদি আমাকে পালিয়েও বিয়ে করো তাহলে তোমার বাবার বিজনেস কে দেখবে? না মানে আমি বলতে চাইছি তুমি তো তোমার বাবা মার একমাত্র সন্তান, তার জন্য আর কি। আরে আমার বাবা মা তো মেনে নিবে, একবার বিয়ে হয়ে গেলে মেনে না নিয়ে কোনো উপায় আছে নাকি? কিন্তু তোমার বাবা মা কি মেনে নিবে? আরে না না, কি বলো, আমার বাবা তো জীবনও মানবে না। আর আমার বাবা তো আমাকে একেবারে খুন করে ফেলবে। তুমি জানো না কত বড় বড় বিজনেসম্যানরা আমাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি বাড়ি থেকে পালিয়ে চলে আসো, আমরা নিজেরা বিয়ে করে ফেলবো। হ্যাঁ বাসায় যাই, মানে আমাদের বিয়ের কথা আমার বাবাকে জানানোর পর না আমাকে ত্যাজ্য করে দিয়েছে। কি বলো? এই ঘটনা জানার পরে আমাকে ত্যাজ্য করে দিয়েছে। আচ্ছা এক কাজ করি, আপাতত তোমার বাসায় যাই আমরা। আমার বাসায় যাওয়া মানে আমার বাসা থেকেও তো আমাকে ত্যাজ্য করে দিয়েছে। কি তোমাকে আবার কখন ত্যাজ্য করে দিল? কখন আবার? যখন তোমাকে ত্যাজ্য করে দিছে তখন আমাকেও ত্যাজ্য করে দিছে। আচ্ছা নোনা, তোমার তো কোনো ভাই বোন নেই না? না। তাহলে আমি তো তোমার বাবার পরবর্তী ভবিষ্যৎ, আমি তো সবকিছু দেখাশোনা করব নাকি? আসলে তা তো এখন বলতে পারতেছি না, কারণ আমি তো এখন ওই বাসার কেউই না। আম্মু তো আমাকেও ত্যাজ্য করে দিছে। আরে বাবা, বাবা মা মুখে বললেই কি মেয়ে পর হয়ে যায় নাকি? আমরা দুজন একসাথে গিয়ে তোমাদের বাড়িতে উঠলে আমি শিওর তোমার বাবা মা ঠিকই আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে এক কাজ করি, চলো আগে তোমার বাসায় যাই। না তুমি আমায় ছেড়ে যাবে না তো? বলো ছেড়ে যাবার জন্য কি বিয়ে করছি বলো? তুমি যাবে মনে হয়? আরে কি বলো, এই তুমি এই কাগজে লিখে দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। লেখো লেখো, সই করো। আর এখানে তুমি সই করে দাও যে তুমি আমাকে ছেড়ে জীবনও যাবে না কোথাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। লোনা, আসলে তোমাকে অনেকদিন ধরে একটি কথা বলবো বলবো বলে বলা হয়নি। বলো কি বলবা? না মানে ওই যে তুমি যাকে আমার বাবা মা মনে করো তারা কিন্তু আসলে আমার বাবা মা না। তুমি কিন্তু সিগনেচার করেছো আমাকে কিন্তু ছেড়ে তুমি কখনো যাবে না। আসলে আমি যেই বাড়িটাতে থাকি ওই বাড়িটাও কিন্তু আমার না, আমি ওই বাড়ির পিয়ন, দেখাশোনা করি। মানে তুমি না বলছো যে তুমি তোমার বাবার বিজনেস সামলাও? ওই তো
ও মাঝে মাঝে বাজার করতাম, বাজার হিসেব রাখতাম, এই তো মানে টাকা পয়সা সংক্রান্ত কাজ তো করতাম, তা সেটা বিজনেসের মধ্যে পড়ে না। আচ্ছা শোনো না, তুমি যেহেতু সত্যি কথা বলেই দিছো, আমার ভয়টাও একটু কমছে। আসলে আমারও না তোমার একটা কথা বলার ছিল, তুমি যে বাসাটা দেখছো ওই বাসাটা না আমার না, মানে আমি ওই বাসায় ছোটবেলাতে কাম করি, আমি ওই বাসার কামের মাইয়া। আমি আগে শুনছি যে ভালো ঘরে কাম করলে নাকি ভালো ফুলা পাওয়া যায়, এর লগে তোমার একটা সুন্দর জামাই পেয়েছি। আসলে তুই তো আমার যেন ছাড়তে না পারোস, এই জন্য আমি তোরে এত টাকা কাবিন দেওয়া হয়েছি, আর তোর যদি মন চাই তুই যেতে পারোস। কি এক কাজ কর, আমি তো ওই বাড়িতে কাম করি, তুমি ওই বাসায় দারোয়ান চাকরিটা লয়ে আলো, তাহলে আমরা দুই জামাই বউ অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবো।